Lena! Tumi hajar mayar maze ekti maya tumi 15,000 taka khaiya geso palaiya tumore pesi he shali amar te ekoi 15,000 taka ase taka de ekhon tumi taka niye ber hoyni te ki niye ber hoyso janiye ber hoye sob gula de তাহলে কাপড় সাপড় সব খোল। ছি আবু বাসা আছেন? ম্যাডাম কাপড় আনছি। আরে আপনি আসছেন? জি আমি একটু বাইরে বের হওয়ার জন্য রেডি হয়েছিলাম, শুধু আপনার জন্য ওয়েট করতেছিলাম। নো প্রবলেম। এই যে আপনার কাপড়গুলো নিয়ে আসি, সেই সুন্দর সুন্দর কাপড়গুলো আপনার দেখলে ফরানটা জুড়ে যাবে। কালারগুলো তো খুবই সুন্দর। এই যে আপনার ব্লাউজ, ব্লাউজের সামনে ওই যে ফন্ডা দিয়ে দিন। বাহ ব্লাউজগুলো তো খুব সুন্দর। এটার সাথে এই ব্লাউজ, এটার সাথে ওহ নো, ওয়াও, এটা তো আরো সুন্দর। এই জন্যই আমি সবসময় আপনার কাছ থেকে কাপড় কিনি। 15,000 কাপড় তো নিয়ে আসছেন, ঠিক আছে ভাই, আপনাকে আমি বলছিলাম নিয়ে আসতে, কিন্তু আসলে একটু সমস্যা হয়েছে, টাকাটা একটা সমস্যা খরচ করে ফেলছে, এখন তো টাকাটা দিতে পারছি না। যদি কিছু মনে না করেন এক সপ্তাহ পরে দিই। আমার নিজেরও বলতে লজ্জা লাগতেছে, আসলে ওইদিন একটা লোক খুব অসহায় লোক ছিল, তো লজ্জা পাবেন না। আপনার অনেক গুণগান আমি শুনছি, আপনি অসহায় রে ঘরের মধ্যে ঢুকে পানি খাওয়ান, অসহায় মানুষরে অনেক সেবা করেন শুনছি। আসলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে আমার খুব ভালো লাগে, তবে ছোট থেকে অভ্যাস। আর যদি মনে করেন যে বাকি দিতে পারবেন না, তাহলে কাপড়গুলো নিয়ে যেতে পারেন। আপনার কাপড় অন্য কারো, এগুলো তো অর্ডার দেন, অর্ডারে সব আমি কিনে নিয়ে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকুন। খেয়ে দে ভাই। কাপড় লাগবো? না না, কাপড় লাগবো না, বাকি দিয়ে গেলেন। হ্যাঁ, পার্মানেন্ট কাস্টমার তো মাঝে মাঝে নেই। কাস্টমারে ভুল করলেন? না, আমি কাস্টমার চিনি, এতদিন থেকে দেওয়া নেওয়া করতেছি তাই। এবার আরো ভালোভাবে চিনবেন, আপনার থেকে বেশি আমি চিনি, একসাথে থাকি তো। যাইও, উনি এর আগে আমার কাছ থেকে নিয়মিত ওই নগদ টাকায় কেনাকাটা করছে। আমার বাকি দেওয়া যাবে না? ও নো, আপনি তো আমার কাস্টমার না, উনি আমার কাস্টমার। তাই তা কয় টাকার বাকি দিয়ে গেলেন শুনুন? যাইও, এটা আপনাকে না একটু বলেন নি দেখি। জান বুঝবেন না, আমি তো চিনি হিলো, যখনই যার থেকে বাকি নেয় তখনই বাসা ছেড়ে চলে যায়। এবার বুঝবেন, আরে বাবা, আমার কোনো বউ থাকে না, আমি পোলারে নিয়ে ব্যাচেলার থাকি, পোলার কামে গেছে, আমি বাড়িতে আছি, যে আসল ঘরে চলে গেছে, আমি পোলারে নিয়ে ব্যাচেলার থাকি। তুই আমার এত বড় পাশ দিবি জানা আসলে আমার বলার কিছু তুমি হাজার মায়ার মাঝে একটি মাইয়া তুমি 15,000 টাকা খাইয়া গেছো পালাইয়া তোমার পেয়েছি। হে শালি, আমার টাকা কই? 15,000 টাকা আছে, টাকা দে। এখন তুমি টাকা নিয়ে বের হইনি, তে কি নিয়ে বের হইছো? জানিয়ে বের হইছো সবগুলা দে। তাহলে কাপড় সাপড় সব খোল। ছি ভাই, কে বলছেন? তোর আবার লজ্জা আছে?
আমি দিন আনে দিন খাওয়ার ব্যবসায়ী, 15,000 টাকা তোর কাছে, তোর মতো এই যে ভব ঘুরে ব্যাচেলারের কাছে বাকি। শালি প্রথম প্রথম কয়টা মাল নগদ নিয়ে, তারপর এমন বাকি নিয়ে নিছস, আমার এক কেলো পাঁচ দিস দেড় টাকা নইলে তোরে আজকে আসলে। ভাই আপনাকে তো বলছিলাম আমার কাছে টাকাটা ছিল, টাকাটা খরচ হয়ে গেছে, টাকাটা আমি কোনো গরিব অসহায় মানুষকে দেই নাই। গ্রামে আমার ছোট ছোট তিনটা ভাই বোন আছে, বাবা নাই, মাও খুব অসুস্থ, ঘরে দুই মুঠো ভাতও ছিল না, সেই জন্য টাকাটা দিয়ে দিছি। আমি ভেবেছিলাম এক সপ্তাহের মধ্যে টাকাটা জোগাড় করতে পারবো, আপনাকে দিয়ে দিব। আমি কোনো টাকাই জোগাড় করতে পারি নাই, না দিতে পারলাম আপনার টাকা, না দিতে পারলাম বাড়িওয়ালার বাসা ভাড়া, বাসা ভাড়া দিতে না পেরে ওই বাড়ি থেকে আমি পালাই অন্য বাড়িতে ভাড়া নিছি। এখন আমার নিজের কাছেও খুব লজ্জা লাগছে যে আমি বাসা ভাড়াও দিতে পারলাম না, আপনার টাকাও দিতে পারলাম না। ভাই এটার জন্য আমি খুব লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যদি ক্ষমা করে দিতে না পারেন তাহলে যেই শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব, কারণ আমি অন্যায় করছি, ভুল করছি। আমার ব্যবসায় আমি একলা আছি, ব্যবসা কুলাইতে পারতেছি না। আমি কাপড় কিনে আনবো, দর্জির দোকান দিব, মাপ নিব, আপনি খালি সেলাই করবেন। ওকে, আজকে থেকে আপনি আমি বিয়া করে আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে যাবো, 15,000 টাকা, 15 কোটির মালিক হয়ে যাবো। আসেন চলেন।